ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। এখন বাজে সন্ধ্যে 7টা, বিকাল থেকে উঠে আমাদের সন্ধ্যে দেওয়া, চা খাওয়া, আটা মাখা, রুটি করা সবটাই হয়ে গেছে। দিয়ে আমি আজকে একটা নতুন ডিশ বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটুখানি ঘরের বিছনা টিছনাগুলো একটু ক্লিন করে নেব, তারপরে আমি রান্নাটা শেয়ার করব তোমাদের সাথে। তো বেশি কথা বলবো না, রান্নাটা করতে অনেকটা সময় লাগবে। এখন যদি এখানে বেশি কথা বলি তাহলে আমি রান্নাটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না। তাহলে আমি ঘরটা গুছিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও, অলটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমাদের মোবাইলে আমি ভিডিও লোড করার সাথে সাথে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যেটুকু আছে রান্নাটা সেরে পরে গুছাবো, এখন আগে রান্নাটা সেরে নি। চিকেনের একটা ছোট্ট প্রিপারেশন বানাবো আমার আর আমার মেয়ের জন্য, আমার বর খায় না, রিজার বাবা জন্য চিকেনের কষা করেছিলাম সকালবেলায়, আমরা ভাত দিয়ে খেয়েছি সবাই, ওর জন্য আছে। আর আমরা একটু ড্রাই ড্রাই একটা চিকেন রেসিপি বানাবো, সেটাই রুটি দিয়ে রাত্রেবেলায় খাবো। তো চলো আমি রেসিপিটা শুরু করি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো।
কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। এরপরে কড়াই বসিয়েছি একটুখানি সাদা তেল আর একটু বাটার দিয়ে, এটাকে আমি কড়াই দিয়ে দেব, ঢিমে আছে। তো চলো দেখতে থাকো আমার সাথে। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম রোস্ট করেছি চিকেন, তন্দুর বলা যেতে পারে। কড়াইয়ে ওই যে মশলাটা একটু পোড়া পোড়া হয়েছে ওইটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর একদম ওয়েল কুক হয়েছে, হাড় থেকে চিকেনটা ছেড়ে যাচ্ছে। তো আমি এটাকে এখন গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো রেডি আমার চিকেন তন্দুরি বা তন্দুরি চিকেন। তাহলে এখন বাজে 9:30-10:15, আমি আমার মেয়েকে খাওয়াবো তোমাদের সাথে একটা ছোট্ট চিকেনের রেসিপি, আর আমার একটু রুমটা ক্লিনিং আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমি একদম ঘেমে জল হয়ে গেছি গরমে, আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না। তো আমি একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে এখনই মেয়েকে খাওয়াবো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থেকো, সবাইকে আমি আমার অনেক ভালোবাসা জানালাম। লাভ ইউ অল, বাই।